যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া। অন্যদিকে রাশিয়াকে যে কারণে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ব্রিটেন। এবার বিস্তারিত, আফগান স্পেশাল ফোর্সের সেনা যারা আমেরিকার কাছে প্রশিক্ষণ নিয়ে তাদের সঙ্গে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া। গত বছর আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরে ইরানে পালিয়ে যান তারা। এখন ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করছে তাদের। তিনজন সাবেক আফগান জেনারেল এপি নিউজ এজেন্সিকে জানান, রাশিয়ানরা হাজার হাজার সাবেক অভিজাত আফগান কমান্ডোকে একটি বৈদেশিক সৈন্য দলে আকৃষ্ট করতে চায়। তাদের মাসিক বেতন দেওয়া হবে $1,500। তাদের নিজেদের এবং পরিবারের একটি নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাসন এড়াতে পারেন, কারণ অনেকেরই ধারণা তালিবানদের হাতে তাদের মৃত্যু হতে পারে। জেনারেল আব্দুল রৌফ আরাগান্দি ওয়াল বলেছেন, তারা যুদ্ধে যেতে চায় না, তবে তাদের কোনো বিকল্প নেই। ইরানের ডজনেরও বেশি কমান্ডো যাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন তারা বার্তা পাঠিয়েছেন। তিনি আরও বলেন, তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে সমাধান দিন, আমি এখন কি করব, যদি আমরা আফগানিস্তানে ফিরে যাই তাহলে তালিবান আমাদেরকে মেরে ফেলবে। আরাগান্দিওয়াল আরও বলেছেন যে নিয়োগের নেতৃত্বে রয়েছে রাশিয়ান ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। রাশিয়ান নিয়োগকারী প্রতিষ্ঠান কয়েক মাস ধরে এই বিষয়ে অনুসরণ করছিল এবং সতর্ক বার্তা দিচ্ছিল যে তালিবান তাদেরকে হত্যা করতে পারে এবং তারা বেঁচে থাকার জন্য বা তাদের পূর্ববর্তী মিত্রের রাগ করার জন্য মার্কিন শত্রুদের সঙ্গে যোগ দিতে পারে। গত আগস্টে রিপাবলিকান পার্টির কংগ্রেসনাল রিপোর্টে বিশেষভাবে এই বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে যে আফগান কমান্ডোরা ইউএস নেভি সিল এবং আর্মি গ্রিন রেবেটস দ্বারা প্রশিক্ষিত ইসলামিক স্টেট গ্রুপ ইরান বা রাশিয়াকে মার্কিন কৌশল সম্পর্কে তথ্য দিতে পারে বা তাদের পক্ষে যুদ্ধ করতে পারে। আফগানিস্তানে নিযুক্ত অবসরপ্রাপ্ত সিআইএ কর্মকর্তা মাইকেল মুলরন বলেছেন, আমি তাদের কোনো যুদ্ধক্ষেত্রে দেখতে চাই না, তারা অত্যন্ত দক্ষ এবং ভয়াবহ যোদ্ধা। অন্যদিকে ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না, এছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না। তিনি আরও বলেন, তারা স্পষ্ট জেনে রাখা উচিত যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যে কোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে, রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এদিকে সোমবার সকালে ইউক্রেন জুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া থেকে 50টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, 7টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 250 দিনের মতো চলছে দেশ দুটির মধ্যে সংঘাত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।